এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। তো একটু বেরিয়েছিলাম আর অনেকদিন পর আজকের ব্লগটা আমি শুরু করলাম আর কি, স্টার্ট করলাম। তো দেখো একটা খুব দারুণ জিনিস নিয়ে এসেছি। আমি একটু সবজি বাজার করতে গিয়েছিলাম, তো তখন গিয়ে দেখছি এটা একটা নাইট বাল্ব, দাঁড়ো জ্বালিয়ে দেখাচ্ছি। ফুটের ধারে একজন নিয়ে বসেছে, কত সুন্দর কালার, ফুটের ধারে একজন নিয়ে বসেছে। আর প্রাইসটা কিন্তু একদমই কম, আমি এর আগে এগুলো অনলাইনেও দেখেছি, অনলাইনে তোমার 200 টাকা, মানে 199 বিক্রি হচ্ছে। তো এটা অনলি 30 রুপিস, অনলি 30 রুপিসে আমি এটা পেয়ে গেলাম। তো অনেকগুলো কালার ছিল, গ্রিন কালার ছিল, আরও অনেক কালার ছিল, কিন্তু এটা খুব ভালো লাগছিল, ওই জন্য আমি পিঙ্কটা নিয়েছি। জল জল জল, এই যে ওই বোতলটা দাঁড়া এনে গ্লাসটা ধুয়ে নি। তো এই জন্য এটা নিলাম। আর এখন বাজে হচ্ছে 8:30, প্রায় 8:20, এবার রান্নাঘরে যাব। আর তার আগে সব কিছু চেঞ্জ করবো, গা হাত পা ধুয়ে টুয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো এমনিতে ডাইরেক্ট আমি বাইরের থেকে এসে একদম বাথরুমে ঢুকে যাই, কিন্তু জাস্ট তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি এখানে একটু দাঁড়িয়ে আছি, একদম ধরবে না। অনেকদিন ধরে ব্লগ করা হচ্ছে না হচ্ছে না, তাই ভাবলাম আজকে ব্লগটা আমি শুরু করে দিই। তো ওই জন্যই আর কি এখন এখানে দাঁড়িয়ে আছি। তো এটা কিন্তু আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা নাইট বাল্ব নেবো, তো আজকে হাতের সামনে পেয়ে গেলাম। 50 টাকা চাইছিল, তো আমি 50 টাকা দিয়েই নিচ্ছিলাম, কিন্তু পাশে হুট করে একজন এসে দামাদামি শুরু করলো, 30 টাকা বললো, উনি রাজি হয়ে গেল 30 টাকায় দিতে। তো আমিও 30 টাকা দিয়ে নিয়ে নিলাম, কিন্তু জিনিসটা খুব ভালো হয়েছে। তো আরেকটা নেবো ভাবছিলাম, তো প্রথমে বললাম না একটা নিই, প্রথম ট্রাই করা যাক। আর আরেকটা কাজে গিয়েছিলাম, পার্লারে যাওয়ার ইচ্ছে ছিল, চুলটা একটু কাটবো বলে। দেখো নিচে একদম ইয়ে হয়ে গেছে, নিচটা একদম পাতলা হয়ে গেছে আর একটু অসমান হয়ে গেছে, একটু কাটবো বলে। তো ওদিক থেকে বাজার টাজার করে আস্তে আস্তে লেট হয়ে গেছে, ওই জন্য পার্লার কিন্তু বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আজকে আর ভিডিও কন্টিনিউ করবো না, কালকে মর্নিংয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করবো, মর্নিং থেকে ভিডিওটা কন্টিনিউ করবো। ওকে, তো টাটা বাবা, টেক কেয়ার, গুড নাইট। প্রিয়াংশু তোমাদেরকে গুড নাইট করবে, টাটা, গুড নাইট, তারপর সি ইউ এগেইন নেক্সট ব্লগ কে বলবে, সি ইউ এগেইন নেক্সট ব্লগ, ব্লগ না ব্লগ, ব্লগ, সি ইউ এগেইন নেক্সট ব্লগ, বাই বাই, গুড নাইট, বাই বাই, গুড নাইট, টাটা, সি ইউ এগেইন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নেক্সট ডে, এখন সকাল 11টা বাজে। তো সবার আগে দেখো আমি এখানে মশা মারার যে ব্যাগটা সেটাকে চার্জে দিয়ে দিলাম নাইট বাল্বটা খুলে, তার কারণ সন্ধেবেলা প্রচণ্ড মশা হচ্ছে, প্রচণ্ড। আর এখন 11টা বাজে, সবার স্নান হয়ে গেছে, প্রিয়াংশুরও স্নান হয়ে গেছে, আর বিছানার উপরে দেখো চাদর টাওয়াল সব ছড়িয়ে রাখা, হাজব্যান্ডও ব্রেকফাস্ট করে বেরিয়েছে, ত্রিনয়নেরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একবার বিছানা গোছানো হয়েছে, তারপরেও দেখো বিছানার অবস্থা, এখন বাচ্চারা কন্টিনিউ ঘরে, তো যা অবস্থা হয় ঘরের বুঝতেই পারছো। তো এবার আমি রান্নাঘরে যাব দুপুরে রান্নাটা করতে, তার আগে ঘরটারগুলো একটু ঠিকঠাক করে তারপর যাব। সারাদিনে কতবার যে গুছিয়ে রাখতে হয় তার ঠিক নেই। তো এই ঘরের টিভিটা এখন অন আছে, তো সারাদিন প্রিয়াংশু এই ঘরে বিছানার ওপরে টিভি মানে দেখে, তার সাথে কেউ নিজের খেলা করে, কখনো পড়ছে, মানে নিজের মনে যা খুশি করতে থাকে, কখনো ড্রয়িং করছে। তো যার কারণে বিছানাগুলো সবসময় ও অগোছালো করে রাখে, তো আমি যখনই হাতে সময় পাই একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এখন একটু হাতে সময় আছে রান্নাঘরে যাওয়ার আগে, তো সেই জন্য একটু বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি।
আর খুব একটা ঠান্ডা নেই বললেই চলে, তবু রাত্রের দিকে কম্বল তো অবশ্যই লাগছে শীতকাল বলে কথা। আর যেটা বলছিলাম, সন্ধ্যেবেলা প্রচণ্ড মশা হচ্ছে, প্রচণ্ড মশা, কেন জানি না এত মশা হচ্ছে। কালকে আমি সাধারণত মশা মরার কোনো স্প্রেই ইউজ করি না, কোনো ধরনের হিট ইউজ করি না, তো কিন্তু কালকে কিন্তু কোনো ধরনের হিট বলতে হিট যে স্প্রেটা হয় সেটা আমি ইউজ করি না, কিন্তু কালকে সন্ধ্যেবেলা সেটাও স্প্রে করতে হয়েছে। এত মশা হচ্ছে, মানে ব্যাট দিয়ে মেরেও সামলানো যাচ্ছে না, জানি না কেন। দেখো বিছানা গোছানো হয়ে গেছে, আর আর আমার এই জানালা দিয়ে এত সুন্দর মিষ্টি মিষ্টি রোদ আসে, যেটা শীতকালে খুবই দরকার। প্রিয়াংশুকে কিন্তু এই বিছানার উপরে একটা টাওয়াল পেতেই ওকে এখানে রোদে শুয়েই তেল মাসাজ করি আর কি। জানালাটা খুলে দিই, বন্ধ রেখেছিলাম কেননা প্রিয়াংশুকে স্নান করিয়ে তারপর ঘরে নিয়ে এলাম, তখন জানলা টানলা বন্ধ করেই ওকে জামাকাপড় চেঞ্জ করাই আর কি। তো এবার হলে চলে এসেছি, আজকে ভেবেছিলাম ডাস্টিং করব না, তো সেই জন্যেই ডাস্টিং করার আগেই মানে স্নান পুজো আমার হয়ে গেছে, ব্রেকফাস্ট তারপর ব্রেকফাস্ট করেছি। তো ভেবেছিলাম আজকে ডাস্টিং করব না, কিন্তু দেখছি একটা লেয়ার সব কিছুর উপরে পাতলা একটা ধুলোর লেয়ার পড়ে গেছে, তো শীতকালে বেশি ধুলো হয়, যার জন্য সেটা হঠাৎ চোখে পড়ে গেল, ওই জন্য ডাস্টিংটা আমি করে নিচ্ছি। নাহলে কিন্তু স্নানের আগে এইসব কাজগুলো আমি করি, বাট আজকে ভেবেছিলাম করব না, কিন্তু চোখে পড়ে গেল ধুলোটা, ওই জন্য ভীষণ চোখে বাজছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে একটু মানে ডাস্ট ফ্রি করে নিচ্ছি সমস্ত ফার্নিচার আর আমার শোপিসগুলো। এগুলো চোখের সামনে থাকে তো, ধুলো লেগে থাকলে দেখতে একদম বাজে লাগে, তো যাই হোক এগুলো সব পরিষ্কার করে নেব, নিয়ে তারপর যাব রান্নার কাজ করতে। টাইমও বেশি হয়নি আর খুব একটা বেশি কিছু রান্না করব না, আর সবজি যা কাটার কেটে কুটে সব রেখেছি, তো সেই জন্য আর বেশি টেনশন নেই। রান্নাঘরে গেলে খুব বেশি হলে এক ঘন্টা লাগবে আমার রান্না করতে, আজকে যা যা মেনু করব, তো যে রান্নাটাই করব তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি। তো সবজিও বেশি কিছু না, জাস্ট মশলার জন্য একটু পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিয়েছি, এটাই আর কি। তো এবার চলে এসেছি তৃণয়নের রুমে, তো তৃণয়নের রুমে আগে কম্পিউটার টেবিলটাকে ক্লিন করে দিচ্ছি, সব কিছু মুছে টুছে পরিষ্কার করে দিচ্ছি। আর প্রিয়াংশুবাবু ওদিকে ব্রেকফাস্ট করছিল, যখন আমি বিছানা গুছাচ্ছিলাম ও কিন্তু টেবিলে বসে তখন ব্রেকফাস্ট করছিল। আজকে প্রিয়াংশু একটু লেট, ও নিজে হাত দিয়েই খেলো, তো ব্রেকফাস্ট করেই ও চলে এসছে আমার পেছন পেছন কাজ করতে। আর তৃণয়নের বিছানায় দেখো বই খাতা সব ছড়ানো ছিটানো, তার সাথে বালিশগুলো সকালে সব একবার পরিষ্কার করেছে আবার করতে হচ্ছে, তার কারণ এখন এই রুমটায় তৃণয়নের ক্লাসরুম আর কোচিং সেন্টার দুটোই এখন হয়ে গেছে, বুঝতেই পারছো সবসময় অনলাইনে সঙ্গে একটা ফোন থাকছেই, হয় স্কুলের ক্লাস নয় কোচিংয়ের ক্লাস চলছেই। এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাটা করতে, তো আজকে দেখো কিছুটা মাছ ভেজে নিয়েছি, আর কিছুটা মানে অনেক মাছ এনেছিলো সেগুলো ধুয়ে অর্ধেকটা ফ্রিজে রেখেছি, অর্ধেকটা ভেজে রেখেছি যেটুকু আজকে করবো বলে। তো আজকে মাছের একটা সিম্পল গ্রেভি রেসিপি করবো, ওই জন্যই বলছিলাম সবজি বেশি কিছু কাটাকুটি নেই, জাস্ট মশলার জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো একটু কেটে একটু মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর কি। তো সেটাই আজকে শুধু মাছের একটা গ্রেভি করব, আর তার সাথে করব মুড়ি ঘন্ট। তো এই দুটো রেসিপি অনেকবার শেয়ার করেছি, সেই জন্য ডিটেলসে আর তোমাদের সাথে শেয়ার করছি না, জাস্ট আজকে যেটা রান্না হচ্ছে সেই জন্য মানে জাস্ট যেটা না এটা আজকে এটা রান্না হচ্ছে, তো তাই সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাট এই দুটো রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, তো রোজ রোজ তো নতুনত্ব কিছু হয় না সবার বাড়িতে, আই হোপ যেমন আমার বাড়িতে ওরকম সবার বাড়িতে নতুনত্ব কিছু হয় না, যে স্পেশাল কোনো রেসিপি বানালাম যেটা তোমাদের সাথে শেয়ার করার মতন, তো সেই ধরনের কিছু রোজ হয় না। তো রোজ একই রকম ধরো ঘুরিয়ে ফিরিয়ে মানে সার্কুলারভাবে ঘুরতে থাকে সেই বাঙালির মাছের ঝোল ভাত, মাছের ঝোল ভাত, তো সেটাই আজকে আমার ঘরেও সেটাই মাছের ঝোল। মাছের ঝোল মানে একটা গ্রেভি টাইপের, রিচ করে একটা গ্রেভি টাইপের করছি, আর তার সাথে হচ্ছে খুব রিচ না, তোমরা দেখতেই পাচ্ছ আমার কোনো খাবারই বেশি রিচ হয় না, আর তার সাথে বড় বড় কাতল মাছের মাথা এনেছে, মুড়ো এনেছে, সেই মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট হবে। মাছের প্রিপারেশনটা কিন্তু রেডি হয়ে গেছে, অসম্ভব দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল ফাটাফাটি। তো এরপরে আমি কিন্তু মুড়ি ঘন্টটা চাপিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল আলু দিয়ে মশলাগুলো যেভাবে কষানোর সব কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে চাল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, জল দিয়ে মাছের মুড়োগুলো দিয়ে ঢেকে রেখে দেবো, এই ধরো খুব বেশি না 10 মিনিটের মধ্যেই এটা
সেদ্ধ হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তারপর গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমার মুড়ি ঘন্ট। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড নেই আজকে, ত্রিনয়ন, প্রিয়াংশু আর আমি। ও আজকে এক জায়গায় বেরিয়েছে, ওই জন্য দুপুরে আসবে না। তো খাওয়া দাওয়ার পর টেবিল টেবিলগুলো সব মুছে নিচ্ছি, আর আমার পেছনে কিন্তু ত্রিনয়ন প্রিয়াংশু কন্টিনিউ ঘুরে যাচ্ছে। ও একটা বায়না করছে আমার কাছে, তো যার জন্য ওকে অনেকভাবে আমাকে বোঝাতে হচ্ছে আর কি। তো বায়নাটা হচ্ছে, আমি যেহেতু চশমা পরেছি, এবার ওর এই চশমাটা লাগবে। আর ওর যে চশমাটা ছিল ওটা ভেঙে ফেলেছে, এবার আমারটা নেবে। আমার চশমায় অবশ্যই পাওয়ার আছে, তো এই চশমা ওকে দেয়া যাবে না। তো সেটার জন্য ও বায়না করে যাচ্ছে, আমি ওকে বুঝিয়ে যাচ্ছি। আর তার সাথে সাথে আমার কাজও চলছে, টেবিল পরিষ্কার করে নিলাম, এবার লেফট ওভার যে খাবারগুলো আছে সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে এবার প্রিয়াংশুকে একটু ঘুম পাড়াবো। আর এখন কিন্তু 2:30 বেজে গেছে, তো এমন নয় যে প্রিয়াংশু ব্রেকফাস্ট করার পরেই আবার ওকে রান্নাবান্না করে আমি খেতে দিয়ে দিলাম। ভিডিওতে দেখতে খুব মানে মনে হচ্ছে পরপর পরপর, কিন্তু না, এখন 2:30 বাজে, আর তখন 11টার সময় ও খেয়েছে। অবশ্যই লেট করে ও 10টার মধ্যে ওর ব্রেকফাস্ট হয়ে যায়, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, খাবো না বায়না করছিল, সেই জন্যই আর কি লেট করে নিজে হাতে খেলাম। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না।